বাস ও স্কুটির সংঘর্ষে আহত এক যুবক। আহত যুবকের নাম শিবম ঘোষাল, বয়স আনুমানিক 22 বছর। গুরুতর আহত যুবকের বাড়ি বাধারঘাট। ঘটনা চরিলাম। TR071229 নম্বরের একটি বাস গাড়ির সঙ্গে TR01AU6821 নম্বরের স্কুটির ধাক্কা লাগে, তাতে মারাত্মকভাবে আহত হয় এক যুবক। ঘটনা রবিবার দুপুর 2টা নাগাদ চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন বনকুমারী বুড়ামা মন্দিরের সামনে ঘটে দুর্ঘটনাটি। বাস গাড়ির ধাক্কায় স্কুটি চালক বাইক থেকে ছিটকে বহু দূরে গিয়ে পড়ে যায়, সাথে সাথে তার মাথা এবং কান দিয়ে রক্ত ঝরে, দুটো পা ভেঙে যায়। ঘটনার পর বাস গাড়িটি পালিয়ে যায়। বিকট শব্দ পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর যুবককে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। বিশালগড় থানার পুলিশ স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বাস গাড়িটি আটক করে পুলিশ। যুবকটির অবস্থা সংকটজনক। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।